সম্মানিত রাওজানবাসী, সবাইকে আমি পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। এক মাস সিয়াম সাধনার পর আজ আমাদের পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। আমি সমস্ত রাওজানবাসীকে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এবং আমাদের রাওজানের সাংসদ জনাব এম ফজলে করিম চৌধুরী, এমপি স্যারের পক্ষ থেকে এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা একটি মহামারীকালীন সময় অতিবাহিত করছি। এই সময়ে মানুষের ঈদের আনন্দ যেন পরিপূর্ণ বজায় থাকে, এই জন্য মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সকল ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং আমরা এই মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এবং এমপি স্যারের পক্ষ থেকে যেসব সহায়তা দেওয়া হয়েছিল সবগুলো আমরা রাওজানবাসীর ক্ষতিগ্রস্ত মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করেছি। তো আজ এই পবিত্র ঈদুল ফিতরের ঈদের জামাত সরকারের নির্দেশনা অনুযায়ী খোলা জায়গার পরিবর্তে মসজিদে আদায়ের জন্য সবাইকে আমি অনুরোধ জানাচ্ছি এবং যদি প্রয়োজন হয় একাধিক জামাতে ঈদের নামাজ আদায় করার জন্য সেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমি মসজিদ কর্তৃপক্ষকে অনুরোধ জানাচ্ছি। কারণ যেহেতু এই মহামারীকালীন সময়ে একসাথে জনসমাগম হলে আমাদের স্বাস্থ্যবিধি বিঘ্নিত হওয়ার সময় আশঙ্কা রয়েছে এবং এই করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তো সেই কারণেই আমরা অনুরোধ জানিয়েছি স্বাস্থ্যবিধি মেনে আমাদের মসজিদে ঈদুল ফিতরের নামাজ আদায় করার জন্য। তো আমরা বিশ্বাস করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আল্লাহ তাআলার কৃপায় এই মহামারী থেকে আমরা মুক্ত হব এবং এই মহামারী চলে যাওয়ার পরে আমরা আবার সবাই সম্মিলিতভাবে একসাথে ঈদ উদযাপন করতে পারবো। তো আমি সর্বোপরি আবারও রাওজানবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক।